হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি ভালো আছেন, আমরাও মোটামুটি ভালো আছি। আর আজকে সেকেন্ড ডে দীঘাতে, তো আমরা এখন রেডি হয়ে গেছি। হাই করে দাও। মর্নিং সবাইকে, গুড মর্নিং। সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছি, তো এখন বেরোচ্ছি, ঘুরতে যাচ্ছি। কোথাও কোথায় যাবো না যাবো সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই আমার ভিডিওটার সঙ্গেই থাকবেন। মন্দিরগুলো কত টাইম লাগে দাদা? টাইম দিলে ওই বিচগুলো যাবে, দুটো মেন মেন বিচ আছে, তালসারি জয়পুর, এটা আপনার টাইম লাগবে দু থেকে আড়াই ঘন্টার মধ্যে, 600 টাকার মধ্যে হয়ে যাবে। যাবে দেখো কী কী জায়গা, কী কী জায়গা দেখাবেন একটু? আপনার আছে তালসারি, উদয়পুর, চন্দনেশ্বর মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, কাজুবাগান, উড়িষ্যা বর্ডার। উড়িষ্যা বর্ডার আর কাজুবাগান তো রাস্তায় পড়বে, তালসারি, উদয়পুর, চন্দনেশ্বর মন্দির, তারপর আপনার দ্বিতীয় পুরী মন্দির, এগুলো রাস্তায়। আচ্ছা, দু তিন ঘন্টা লাগবে তাই তো? দু থেকে আড়াই ঘন্টা। আমাদের দুই ঘন্টার মধ্যে প্যাকেজ ওই আপনার জন্য 8 ঘন্টা পাঠিয়ে দেবো। এখন আমরা একটা গাড়ি রিজার্ভ করে নিচ্ছি, তো যেহেতু ওরা চেনে এখানকার, তো আমরা তো লোকাল না, আমরা তেমন একটা চিনি না, তো ওরা লোকাল, ওরা চেনে এখানে কী কী আছে, বলছে আড়াই ঘন্টায় সব কিছু ঘুরিয়ে দেবে। তো যাওয়া যাক, দেখি কী কী আছে, সব কিছু ঘুরবো, ফিরবো, এনজয় করবো। তো এই যে গাড়িটা, এটা রাধাকৃষ্ণের মন্দির। আমাদের গাড়ির ড্রাইভার বলছে এটা হচ্ছে দ্বিতীয় পুরীর মন্দির। দেখা যাক ভেতরে যাব কেমন। আমরা চলে এসেছি তালসারি, এখন নিচে নামছি। কত মাছ, এই যে কাঁকড়া, মাছ, কাঁকড়া। এখানে এখন আমার মেয়ে বালি নিয়ে খেলতে বসে গেছে আর ওর পাপা ভিডিও করছে। এই যে পাপার পেছনে এখন দৌড়ানো শুরু করলো, সত্যি মানে খোলামেলা জায়গা পেলে বাচ্চারা যা করে। তো এত মনোমুগ্ধকর পরিবেশ দেখে সত্যি দারুণ লাগে। আর অনেক সারি সারি নৌকা বাঁধানো আছে। এখানে লাল কাঁকড়া দেখা যায়, তো আমরা কিন্তু দেখতে পাইনি। আমরা এমনিতে কাঁকড়া দেখেছি কিন্তু লাল কাঁকড়া দেখতে পাইনি। আমরা অনেকটা দূরেই গেছিলাম কিন্তু দেখা হয়নি, হয়তো তখন ছিল না লাল কাঁকড়া। এই বালিগুলোতে পা দিয়েই পাটা মনে হচ্ছে ভেতরে ঢুকে যাচ্ছে, তো আমি তো ভীষণ ভয় পাচ্ছি, কারণ আমার চোরা বালি নিয়ে একটু ভয় আছে মনে। তো মনে হচ্ছে সত্যিই যেন ভেতরে ঢুকে যাচ্ছে পাগুলো। ওই যে দেখা যাচ্ছে সমুদ্র, তো খুবই সুন্দর, অসাধারণ দৃশ্য, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আর আমার বর তো নেমেই গেল জলে, একটু পা ধুয়ে নিল, সত্যি মানে এত সুন্দর দৃশ্য, অসাধারণ। আমরা এখন চলে এলাম তালসারিতে। আর এই যে সমুদ্র, মানে মোহনা, এটা এখানে হাঁটছি।
আমরা এই জল পেরিয়ে এখন ওই দিকে যাব। নৌকা বাঁধানো আমরা এখন তালসারি থেকে বেরিয়ে যাচ্ছি, তো খুব এনজয় করলাম। আর একটু ভয়ও পেয়েছি আমি, কারণ এখানে শুধু বালি বালি বালি, আমার ভীষণ ভয় করে হঠাৎ যদি চোরা বলিতে পড়ে যাই। তো ভালো যেমন আছে খারাপও আছে, তো সব কিছু মিলিয়ে বেশ মজা করলাম আমরা। তোমার কেমন লাগলো? কেন তো বেশ ভালো লাগলো। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এরপর আমরা যাবো উদয়পুর। তো দেখা যাক উদয়পুরে আপনাদের সাথে কী শেয়ার করতে পারি। তাহলে সেই অবধি সবাই আমার সঙ্গেই থাকবেন। এখন আমরা ওপরে উঠে যাচ্ছি, তালসারি থেকে বেরিয়ে যাচ্ছি, তারপরে যাব উদয়পুর। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আর এখানে যেহেতু কীর্তন হচ্ছে তাই জন্য ভয়েসটা দিচ্ছি, আমি একটু দেখিয়ে দিচ্ছি। সত্যি চারিদিকটা এত সুন্দর, দেখে মানে চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায়। এখানে সারি সারি অসংখ্য ডাবের দোকান, তো আমরাও ডাব নিয়ে খেলাম। সত্যি খেতে খুবই ভালো হয়, আর ভেতরের শ্বাসটা খেতে আমার ভীষণ ভালো লাগে। বাবা মেয়ে দাঁড়িয়ে আছে, আর আমরা এখন উঠে পড়লাম গাড়িতে। এখন তাহলে যাওয়া যাক অন্য আরেকটি গন্তব্যে, সেই অবধি সবাই আমাদের সঙ্গেই থাকবেন।